ঈদের সম্পর্কে কোনো হাদিস আছে কিনা জানতে মনে চায় না। তিনি বলেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা আনন্দের দিন রয়েছে, আর মুসলমানদের জন্য হলো দুইটা আনন্দের দিন, ঈদুনা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। মুহিব্বি মিডিয়া, সরসঠিক পথের সন্ধানে। মুসলিম উম্মাহ তথা মুসলমানদের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন ঈদুল ফিতরের দিন, খুশির দিন। এই মহান দিনে আগত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কিরাম, শ্রদ্ধা মুরাব্বিয়ানে আজম, প্রিয় যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার লুকাইতা মুহতারেমা সৈয়দা মা ও বোনেরা, সকলকেই ঈদ মোবারক। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলিশান দরবারে, শাহনশাহী দরবারে, বাদশাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার ত্যাগের পরে, কষ্টের পরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই ঈদ খুশি দান করলেন, সেই ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে, শাহনশাহী দরবারে, বাদশাহী দরবারে দারাজ কণ্ঠে, উঁচু কণ্ঠে, সমস্বরে শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদ শব্দের অর্থ কি? আমরা সকলেই খুশি, ঠিক না? কেউ বেজার আছে ঈদ পাইয়া? সকলেই আমরা খুশি, কিন্তু একদল লোক আছে যারা হাজার চেষ্টা করলেও তারা অন্তরের দিক থেকে তারা খুশি হইতে পারে না। তারা কারা জানেন? এই একটি মাস তারা রোজা রাখে নাই, তারা বিন নামাজ পড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা যতই সুন্দর দামি পোশাক পরুক, দামি ব্র্যান্ডের সেন্ট আতর ব্যবহার করুক, যতই আপনার দান সদকা করুক, আজকে আর অন্তরের ভিতরে, কলবের ভিতরে প্রশান্তি নাই। ঈদের যে একটা শান্তি, একটা সুখ, একটা প্রশান্তি, ওই বেনামাজি বেরোজদারের অন্তরে কলবে নাই। কিন্তু আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা এই রমজানের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদ দান করলেন। ঈদের নামাজ আমরা আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে আসতে পেরেছি, এজন্য আরো একবার শুকরিয়া দান বলি, আলহামদুলিল্লাহ। বেয়ারাই হাজিরিন, খুতবার শুরুতেই আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা জবানও চুপ থাকবে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করতে হবে? আর একটু জোরে বলতে হবে, কাকে ভয় করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন যারা ঈমান আছে, ইমাম তো আছে, যারা মুমিন যারা মুসলিম তাদের তো ইমান আছে, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সনাতন ধর্মী যা বলেন তাদের ইমান আছে, তারা কি মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইমান আছে এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আর একটু জবানটা খুলে বলেন না, কাকে ভয় করতে হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। কেমন ভয় করতে হবে? একটা মাস আমরা ইবাদত করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, দান করলাম, সাদকা দিলাম, সব কিছু করলাম, কিন্তু আজকে ঈদের দিন আসছে, এখন আর আল্লাহর ভয় অন্তরে নাই। গান বাজনা থিয়েটার মদ জুয়া আফিম বিপর্দিগি বেহায়াপনা আবার বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আর একটু জয় বলেন, ঠিক কিনা? তাহলে কি আল্লাহর ভয় অন্তরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাব্বা তুকাতিহি, ও আমার বান্দারা, হে ঈমানদারগণ মুমিনগণ, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আবার বললেন হাব্বাতু বাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। তোমরা আল্লাহকে একটা বিষয়ে ভয় করবা, আবার একটা বিষয় তোমরা আল্লাহকে ভুলে যাবে তা হবে না। তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, গান শুনলাম, হবে না। নামাজ পড়লা, রোজা রাখলা, দান সদকা করলা, তুমি সুদ খাইলা ঘুষ খাইলা, হবে না। তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, দান সদকা করলা, সুদ খাইলা না ঘুষ খাইলা না, কিন্তু তুমি পরনিন্দা করলা, গীবত শিকায়ত করলা, অন্যের হক নষ্ট করলো করলা, আল্লাহ বলতেছেন না না তা হবে না। আল্লাহকে যদি তুমি ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। কি কি রকম ভয় করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামুতুল্লা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারবে। মুসলমান হওয়া খুব কঠিন, আমি এক জুমে আলোচনা করেছিলাম, মুমিন হওয়া খুব সহজ। একজন ব্যক্তি যখনই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুখে স্বীকৃতি দিল, আসমান জমিন আসমানি কিতাব নবী রাসূল এগুলো মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে বিশ্বাস করলো, আখিরাত জান্নাত জাহান্নাম যখনই বিশ্বাস করলো এবং স্বীকৃতি দিল, ওই ব্যক্তি মুমিন হয়ে গেল, ইমানদার হয়ে গেল। কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। আপনি মুসলমান যদি আপনাকে হতে হয়, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনার যাকাত দিতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, গীবত শিকায়ত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যবসারে লিপ্ত হওয়া যাবে না, আপনার বিপর্দিকে করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, আপনার কি বলে সিন্ডিকেট করা যাবে না, ইসলামের প্রত্যেকটা শাখা প্রশাখা মাসআলা হালালকে হারাম জানতে হবে, হারামকে হারাম মানতে হবে, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমান, ঠিক কিনা বলেন? পেয়ারায় হাজিরিন, কিন্তু দেখা যায় আমরা আজকে যারা মুমিন মুসলমান আছি, আজকে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, মনে করি যে আমি নামাজ পড়ি, আমার চাইতে আর পাক্কা মুসল্লি একজন আসেনি, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ উঠে গিয়েছে, আমার চাইতে কে বড় মুসল্লি আছে, আমার মতো কে বড় ইমানদার আছে, অথচ মসজিদ থেকে বের হইলেই মিথ্যা কথা বলে, আছে কি নাই? মসজিদ থেকে বলেই বের হলেই সুদ খায় ঘুষ খায়, অন্ধের স্ত্রীর দিকে কুনজরে তাকায়, বিপর্দিকে বেহায়াপনা, গান শুনে আপনার কি বলে নেশা দ্রব্য পান করে, গীবত শিকায়ত করে, আছে কি নাই? ওই ব্যক্তি কি আল্লাহকে মূলত ভয় করলো? ওই ব্যক্তি কি মূলত আল্লাহকে ভয় করলো বলে একটু জোরে বলেন তো? আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তাহলে ওই ব্যক্তি কি আপনার নামাজ ছাড়তে পারে? রোজা হজ যাকাত গীবত শিকায়ত পরনিন্দা সুদ ঘুষ এগুলো খাইতে পারে? পেয়ারায় হাজির, বিশ্বের ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অদূরে ধারায় কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। হাদিসের ভিতরে আছেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও ভাই ওমর, আল্লাহর রাসূল তোমার সম্পর্কে কতগুলো বাণী দিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে হাঁটতেন ওই পথে শয়তানও হাঁটতেন না। আল্লাহু আকবার বলবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরের ভিতরে আছে 17-19 আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিকে ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তের উপরে ওই আয়াতগুলো নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, আশারায়ে মুবাশশারা 10 সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর রাসূল দ্বিতীয় নম্বরে ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, তুমি কেন এত জোরে জোরে কন্দন করতেছো, কান্না করতেছো, কি সমস্যা তোমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু হুরায়রা, আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে, দোজকের ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কি বলো তুমি, আল্লাহ তো তোমার উপরে রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, 10 সাহাবীর ভিতরে তুমি দ্বিতীয় নম্বরে আছো, তোমার তো এই গুণ আছে, তারপরেও তুমি কেন কান্না করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আবু হুরায়রা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি হইয়া জান্নাত দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বেজার হইতে কতটু সময় লাগে? আল্লাহ যদি আমার উপরে বেজার হইয়া যায়, আর যদি আমার জান্নাতকে যদি আমার ছিনিয়া নেয়, আমি ওমরের কিছু বলার থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই মজলিসে ওমরের চাইতেও বড় ইমানদার কেউ আছেন? একটু হাতটা জাগান তো, কে কে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে বড় ইমানদার? আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, হাইছেন না, খেয়াল করতে পারে নাই, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো এক একজন আকাশের তারকার সমান। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে উম্মত, যারা বিশেষ করে সাহাবীদের উপরে খুশি, আর সাহাবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট দারে, যার ফটোগুলি যেই জায়গায় পড়তো, আগে পিছে সামনে পিছনে ডানে বামে শয়তান আসতো না, আল্লাহ একবার বলেন, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহান্নামের ভয়তে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে ক্রন্দন করেছেন, কান্না করেছেন, বুখারী শরীফের হাদিস। তাহলে আপনার আমার কি আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? কে কে আল্লাহকে ভয় করেন? নারায় তাকবীর, সবাই আল্লাহকে ভয় করে, ভয় করেন তো সবাই, সবাই ভয় করেন। এই মাহে রমজান শেষ হয়ে গিয়েছে, এখন আপনার আমার কিছু করণীয় কাজ আছে, আমল আছে, আল্লাহকে যে আপনি আমি ভয় করি এর একটা প্রমাণ, একটা নজিরা দেওয়া লাগে কি লাগে না বলেন? আশেক তার মাসুকরে ভালোবাসে, ভালোবাসার কিছু পরীক্ষা আছে কি নেই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? আশিক যদি বলে মাসুকেরে, বা মাসুক যদি তার আশিকেরে বলে যে তুমি তো আমার জন্য আশিক হইলা, আজকে ভোর রাত্রে ঈদের রজনী আমার বাড়ির পাশে আইসা ওই জানলার পাশে দাঁড়ায় থাকবা, তোমার সাথে কথা বলবো, পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন, লাগে কি লাগে না? সারা রাত্র জায়গা ফোন মোবাইল, ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে কি লাগে না? সকালবেলা নাস্তার পয়সা নাই, কিন্তু ফোনে মোবাইলে টাকা রিচার্জ ঠিকই হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার কথা এবার বেজার হইলেন? অর্থাৎ আশিক এবং মাসুকের খেলা, কিছু পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? পেয়ারায় হাজির যেমন আশিক আর মাসুকের পরীক্ষা দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আশিক হয়েছিলেন বিবি জুলাইখা,
সূরা ইউসুফের তাফসীরের ভিতরে আছে জুলাইখা বিবি জুলাইখা স্বর্ণ অলংকার এত বেশি পরিমাণে ছিল যে তিনি ছিলেন মিশরের বাদশা আজিজ মিশরের স্ত্রী কিন্তু শেষের বয়সে দেয়া নবীউনা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল করা হয়ে গেলেন আশিক মাসুকের এমন একটা পরীক্ষা তিনি দিলেন যেটা আজকে তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামের জন্য বিবি জুলাইখা এতটা পাগল করা ছিলেন যে বিবি জুলাইখা স্বর্ণ অলংকার বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইতো আল্লাহু আকবার বলেন কয়টা উট কয়টা একটা দুইটা না মরুভূমির জাহাজ বলা হয় ওই আপনার 1500 বছর পূর্বে মানে হাজার হাজার বছর পূর্বে আপনার এখন তো জাহাজ আছে কি বলে বিমান আছে বিভিন্ন অত্যাধুনিক যানবাহনের শেষ নাই কিন্তু আপনার আদিম যুগে সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় বাহন ছিল উট উটের উপরে কোনো বাহন ছিল না এই উটের এই বাহনের উপরে বহন করতে 70টা উট প্রয়োজন হইতো বিবি জুলাইখা স্বর্ণ অলংকার বহন করার জন্য আল্লাহ আকবার বলেন তাফসীরের ভিতরে লেখেন যে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য এতটা পাগল পারা ছিলেন কোন ব্যক্তি যদি গিয়া বলতো ও জুলাইখা তোমার ইউসুফকে আমি ওই নীল নদের পারে আমি দেখে আসছি সাথে সাথে তাকে একটা স্বর্ণ অলংকার দান করে দিত আল্লাহু আকবার বলেন তাফসীরে কাবীরের ভিতরে লেখেন এক নয় দুই নয় এভাবে দান করতে করতে তার 70টা উট বোঝাই স্বর্ণ অলংকার দান করে দিল তার আসবাবপত্র এমনকি তার শরীরে মাত্র একটা পোশাক ব্যতীত সকল পোশাকও তিনি দান করে দিয়েছিলেন কান্না করতে করতে তার চোখের আপনার এখান থেকে ঘা হয়ে গিয়েছিল চোখের জ্যোতি পাওয়ার সে শেষ করে ফেলেছিল নবীউনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার হাজিরিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে অর্ডার দিয়ে দিলেন ও নবী ইউসুফ তোমার জুলাইখা এই যে এতটা বছর তোমার জন্য কান্না করছি আমি কোনোদিন তার ডাকে সাড়া দেই নাই কিন্তু আজকে জুলাইখা তার দুনিয়ার মাসুকের জন্য তিনি যতদিন পাগল পারা ছিলেন আশেক ছিলেন আমি তার ডাকে সাড়া দেই নাই কিন্তু জুলাইখা আজকে তার দুনিয়ার মূর্তিগুলো ভেঙ্গে দুনিয়ার মূর্তিগুলো ভেঙ্গে দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছি ইউসুফ তুমি যাও যাইয়া তাড়াতাড়ি জুলাইখাকে সান্ত্বনা দাও আল্লাহ আকবার বলেন প্যারায় হাজির যেটা বলতে চাই যে দুনিয়ার আপনি আমি যার জন্য আশিক হইলাম এই দুনিয়ার মাসুক আপনাকে আমাকে সাড়াও না দিতে পারে কিন্তু মহান মালিক আল্লাহকে যদি আপনি আমি ডাকি মহান মালিক আল্লাহকে যদি আপনি আমি ডাক দেই মহান আল্লাহ যদি আপনার আমার রাজি খুশি হয়ে যায় দুনিয়াটা আপনার আমার তাবে হয়ে যাবে ঠিক কিনা বলেন তাফসীরের ভিতরে আসছে নবীউনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখাকে বিবাহ করার অর্ডার দিলেন বিবাহ পড়াইয়া দিলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের নিয়া এখন আর জুলাইখা আপনার নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে না ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ও বিবি জুলাইখা তুমি এতটা বছর কান্না করতে করতে তোমার অর্থ সম্পদ জীবন যৌবন শরীর সব শেষ করে দিলে আমার জন্য আর আল্লাহ আজকে তোমাকে দিয়া দিল তোমার জন্য আমাকে দিয়া দিল আর তুমি এখন আমার কাছে আসো না ইউসুফ আলাইহিস সালামকে প্রতি উত্তরে বলে ওগো প্রাণের স্বামী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনেন আমি জুলাইখা এতদিন দুনিয়ার জন্য পাগল ছিলাম আমি ইউসুফের চাচিক্য রূপ যৌবনের জন্য পাগল ছিলাম এজন্য আমি আমার হাজার হাজার প্রতিমার পূজার করেছিলাম আমি আমার অর্থ সম্পদ সব কিছু আমি দান করেছিলাম কিন্তু আমি তুমি ইউসুফকে আমি পাই নাই কিন্তু আমি যখন আমার রব আমার মালিক আমার আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছি আমি আমার আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দিয়েছি আমার আল্লাহ আমার জন্য ফেদা হয়ে গিয়েছে আমার আল্লাহ আমার ইউসুফকে ফিরাইয়া দিয়েছে আমার আল্লাহ আমার রূপ যৌবন ফিরাইয়া দিয়েছে চোখের জ্যোতি ফিরাইয়া দিয়েছে অতএব তুমি নবী ইউসুফকে এখন আর আমার দরকার নাই আমার আল্লাহ যদি হয় তাহলে আমার জন্য যথেষ্ট আল্লাহ আকবার বলবেন না আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নবীউনা ইউসুফ আলাইহিস
সাল্লাম তিনি বললেন হ্যাঁ ইউসুফ এটাই হওয়া উচিত, আল্লাহর জন্যই পাগল করা হয়েছে। আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার। তাফসীরের ভিতরে আছে যে জুলাইখা কান্না করতে করতে জীবন যৌবন চোখের যদি সব শেষ করে দিয়েছিল তারপরেও ইউসুফ আলাইহিসসালাম তার ডাকে সাড়া দেয় নাই, তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহ যতক্ষণ তাকে অর্ডার না করছেন, কিন্তু যখনই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখাকে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, যেই আল্লাহকে সেই আল্লাহকে আপনার আমার ডাকতে কোনো সমস্যা আছে? সেই আল্লাহকে মানতে কোনো সমস্যা আছে? আসেনি আসেনি? সেই আল্লাহকে সবাই মানেন? আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, আল্লাহকে যদি ভয় করার মতো কে কে ভয় করতে রাজি আছেন? নারায়ে তাকবীর দেন তো সবাই যদি রাজি থাকেন। একটা কথা বলি, আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে নামাজ ছাড়তে পারে? না। রোজা ছাড়তে পারে? না। যাকাত ফিত্রা ওয়াজিব হইলে ফরজ হইলে না দিয়া পারে? না। আপনার গীবত শিকায়ত করতে পারে? না। সুদ খাইতে পারে? না। ঘুষ খাইতে পারে? না। জেনা ব্যভিচারি করতে পারে? না। গীবত শিকায়ত করতে পারে? না। সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে? না। আজকে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করছেন কিনা জানি না, তবে আমরা আত্মবিশ্বাসী, যেহেতু আমরা ইতমিনানুল কলব আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, দান সদকা করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ইয়াকিন বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না? এই ইয়াকিন বিশ্বাস রাখার পাশাপাশি আজকে আপনি এই মজলিস থেকে ওয়াদাবদ্ধ হবেন, এই মাহে রমজানের এই ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ ছাড়বো না, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা ব্যভিচারে লিপ্ত হবো না, গীবত শিকায়ত করবো না, পরনিন্দা করবো না। আপনার কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দেয়ারায় হাজিরিন, এই মাহে রমজানের শিক্ষা, এই ঈদের শিক্ষা আপনাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা শেষে আসতেছেন আপনারা উপরে চলে যান, সবাই দ্বিতীয় তলা তৃতীয় তলা ছাদে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা উপরে চলে যান। দুরুদ শরীফ পড়েন কেশিয়ার সব সামনে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হাশর হবে তামার জমিন, উম্মত বলবেন পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য করো নেই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই মাহে রমজান আজকে শেষ হয়ে গেল, জান্নাতের দরজাগুলো এতদিন খোলা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, কবরে আজাব মাফ ছিল বন্ধ ছিল। হাদিসের ভিতরে আসছে যে মাহে রমজান শেষ হয়ে গেল, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তান শিকলবদ্ধ ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কবরে আজাব যাদের ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কবরে আবার আজাব শুরু হয়ে গেছে। পেয়ারায় হাজির, এই মাহে রমজানে যে সিয়াম সাধনা ত্যাগের যে একটা মাস, আপনার আমার যে শিক্ষা ছিল, অর্জন ছিল, সেই অর্জনটা হলো আপনার আমার ব্যক্তি ইসলাহে নফস, ব্যক্তি আত্মশুদ্ধি। একজন সাড়ে সাতটা নামাজ, তারপরে আমি বলছি না, আমি বলছি তো আপনার পাঁচ মিনিট আগে না, সাড়ে সাতটা। আচ্ছা, পেয়ারায় হাজিরিন, তো এই মাহে রমজানের যে শিক্ষা, মাহে রমজানের যে অর্জন,
সেটা হলো তাকওয়া। কি বলেন? এই যে আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে বলেছেন, আল্লাহর ভয় তো ওই ব্যক্তি করবে যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, মুত্তাকি আছে, ঠিক কিনা বলেন? তাকওয়া ছাড়া কোন ব্যক্তি কি আল্লাহকে ভয় করতে পারে? কারণ আপনি আল্লাহকে ভয় তো ওই ব্যক্তি করে যার ভিতরে তাকওয়া আছে, বুজুর্গিয়াত আছে, হুজুরি কলব যার ভিতরে আছে, যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পুরোপুরিভাবে মানে তার ভিতরেই তো আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন? প্যারায় হাজির, আমি একটু হাদিসের দিকে যাব। عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان صيام الدهر رواه المسلم الله رسول একজন শ্রেষ্ঠ সাহাবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথবা শাওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ যে ব্যক্তি আমরা এই মাহে রমজানে একটি মাস রোজা রেখেছি, আপনার এই হাদিসের ব্যাখ্যা আছে যে 30টা রোজাকে আপনার ভাগ করা হয়েছে, যে এক একটা রোজায় যদি 10 দিন দেওয়া হয় তাহলে 30 দশে কত 300 দিন না, আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখা হয় আমাদের দেশে বা আমরা এই বিশ্বে 360 দিনে বা 65 দিনে 1 বছর, ঠিক না? এজন্য কোন ব্যক্তি যদি এই শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন সে এই এক মাস এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলে সে ওই ব্যক্তির ন্যায় সওয়াব হাসিল করলো যে ব্যক্তি একদম পুরা মাস বছর মানে একটা বছর পুরোপুরি রোজা রাইখা কাটাইলো। এমনি ভাবে রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। বেয়ারায় হাজিরিন, এরপরে ঈদ সম্পর্কে প্রত্যেক, এই যে আমরা ঈদ পালন করতেছি, এই ঈদের কোনো ভিত্তি আছে কি নাই, ঈদের সম্পর্কে কোনো হাদিস আছে কি নাই জানতে মনে চায় না? বেয়ারায় হাজিরিন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خطابا لأبي بكر إن لكل قوم عيدا وهذا عيدنا متفق عليه بخاري এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা আনন্দের দিন রয়েছে আর মুসলমানদের জন্য হলো দুইটা আনন্দের দিন, ঈদুনা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা পাই মুসলমানদের কয়টা ঈদ, আরেকটু জোরে বলেন কয়টা ঈদ। এখন আমাদের এই যে দুইটা ঈদ আমরা পালন করব শরীয়ত সম্মত না শরীয়তের বাহিরে, এই তো আজকে নামাজ পড়া যায় এই তো প্রত্যেক ঘরে আপনার যাদের আপনার কি বলে বক্স আছে হিন্দি গান একদম এত জোরে সারবে, যদি পাড়া মহল্লা একটু শব্দ যদি না হয়, যদি না বুঝে যে এই ঘরে বক্স আছে তাহলে কি আপনার কি বলে ব্যক্তিত্ব থাকেনি, আমিত্ব থাকেনি? প্যারায় হাজরিন, হাদিসের ভিতরে আসছে মাহে রমজান যখন শেষ হয়ে যায় শয়তান যখন শিকলবদ্ধ থেকে তিনি যখন মুক্ত পেয়ে যায় তখন দুনিয়ার মধ্যে গান বাজনা অশ্লীলতা বেড়ে যায় আর মানুষের পিপাসা বেড়ে যায়। কি বেড়ে যায় বলেন? এই জন্য পিপাসা যখন বেড়ে যায় তখন নেশা দ্রব্য পান করা বেড়ে যায়। দেখবেন আমরা যারা মুমিন মুসলমান আছি যারা জীবনের নেশা দ্রব্যর কাছে যাই না, তারাও দেখবেন এই মাহে রমজান শেষে একটু শখ হইরা একটু 7-Up খায়। খায় কি খায় না? এই ভাই খায় কি খায় না? তাই সারাটা মাস রোজা রাখলাম গলাটা শুকিয়ে গেছে একটু খায় কি খায় না? এই যে আমরা খাই গলা শুকিয়ে যায় এটার কারণ হলো এই শয়তানের কারসাজি। কার কারসাজি? আপনি সারাটা দিন রোজা রাখলেন আপনার 16 ঘন্টা না 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা আপনার কি জানি একটা শহর ওখানে 18 ঘন্টাও রোজা রেখেছেন কিন্তু তারপরও গলা শুকায় নাই, ঠিক না? ওইভাবে পানির পিপাসা লাগে নাই, পিপাসা লাগলে কি রোজা রাখতে পারতো বলেন?
তাহলে রুদা ভেঙে ফেলতো, কিন্তু এইটা হলো শয়তানের কারসাজি। আল্লাহ রাসূল বলছেন যখনই মাহে রমজান শেষ হয়ে যায় তখন আপনার মানুষগুলো নামাজ থেকে গাফেল হয়ে যায়, তখন মানুষগুলো আপনার কি বলে মদ জুয়া আপনার আফিম গাঁজা এই নেশাদ্রব্যের প্রতি বেশি ধাবিত হয়, আর আপনার সমাজের ভিতরে গান বাজনা বেবিচার বেহায়াপনা বিপদ দিকে বেড়ে যায়। এখন এই যে আল্লাহ রাসূলের যে হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি রমজানের যে শিক্ষাটা সেটা অর্জন করে থাকে, তাকওয়াবান হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি কি গান শুনতে পারে? এক জোরে বলেন গান শুনতে পারে? গান শুনবেন? এক জোরে বলেন গান শুনবেন? কে কে গান শুনবেন? না নারায় তাকবীর, নারায় তাকবীর। কি আপনারা গান শুনবেন? গান শুনবেন? হাদিসের ভিতরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি যদি গান এবং বাজনা একত্রে শুনে, শোনার পর যদি বলে গানটা বড় সুন্দর হয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ইমানে ইমানদারের খাতা থেকে ওই ব্যক্তির নাম কাটা যাবে, তার ইমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই গান শোনা যাবে? না। গান শোনা যাবে বলেন? না। এরপরে নেশাদ্রব্য, আমরা অনেকে অনেক ভাইরাই আছেন সিগারেট খান, সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, আর যদি নেশা হয়ে যায় তাহলে কিন্তু হারাম। বিড়ি সিগারেট ধূমপান যারা করেন এটা মাকরুহ তাহরিমি, কি বলেন? মাকরুহ তাহরিমি। যখন কারণ বিড়ি সিগারেট খায়া নামাজে দাঁড়াইলে রহমতের ফেরেশতা কাছে আসে না, আসে না, ওর উপরে লানত পর বর্ষিত হয়, ফেরেশতারা লানত দেয় যখন কাছে না আসতে পারে। আর যদি কোনো ব্যক্তির আপনার বিড়ি সিগারেট তামাক নেশাজাতীয় দ্রব্যর প্রতি যদি নেশা হয়ে যায় যে এটা আর না খাইলে পারবে না, তখন তার জন্য হারাম হয়ে যায়। কি হয়ে যায়? আর জন্য বলেন কি হয়ে যায়? অতএব এগুলো করা যাবে? পেয়ারায় হাজিরি, এজন্য গিবার শিকায়ত করা যাবে না? যাবে? যাবে? যাবেনি? একটা মাস আপনি অনেক ভালো ছিলেন, আপনার কি বলে নামাজ আপনি ছাড়েন নাই, রোজা আপনি ঠিক মতো রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন ঠিক মতো, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়ছেন। অনেক দেখবেন ইমাম সাহেবরা বলে যে রমজানে কিছু মুসল্লি ছিল মসজিদে, শাওয়াল মাস আসছে এখন মুসল্লিগুলো হারায় গেছে। কেন বলে জানেন? কেন বলে? রমজান মাস পুরা ভর্তি ছিল মসজিদ, কিন্তু রমজান মাস শেষ হয়ে গেলে আর মুসল্লি পাওয়া যায় না। ভাই একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে তাহলে কি তার জন্য কি নামাজটা কি শুধু রমজান মাস না সারা বছর? সারা বছর রমজানের রোজা এক মাস ফরজ ঠিকই, কিন্তু নামাজ তো একজন ব্যক্তির উপরে বছরের 365 দিনই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? রমজান মাসের সওয়াব বেশি পাওয়া যায়, কিন্তু অন্য অন্য মাসেও তো আপনার রোজা আপনার কি বলে নামাজ আপনার আমার ফরজ কিনা বলেন? ফরজ কিনা? আপনারা কি বেজার হন যে যখন ঈদের দিন আসছে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে কিছু সুন্দর সুন্দর বয়ান শুনাইবেন, সাহাবিক বর্ণনা শুনাইবেন, এখন কি শুরু করছেন নামাজ পড়া লাগবে, গান শোনা যাইবে না? গান ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? গান ছাড়া কোনো বিবাহ অনুষ্ঠান কোনো বাংলাদেশে কোনো অনুষ্ঠান হয় গান বাজনা ছাড়া, বেহায়াপনা বিপদ কি ছাড়া? বেজার হয়ে যাবেন, হুজুর কি শুরু করছেন? রমজান মাস একটা মাসই তো অনেক কষ্ট কাটাইছি, এখন তো আপনার আমার নামাজ তো পড়া লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না? গান বাজনা শোনা যাইবে? গিবা শিকায়ত করা যাইবে? বেয়ারায় হাজির। আর একটা কথা, ঈদ হলো বেয়ারায় হাজির, আর ঈদ হলো একটা মানবতা মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা হলো। ঈদ আপনাকে আমাকে শিক্ষা দেয় মানবতা, কি শিক্ষা দেয়? একজনে বলেন কি শিক্ষা দেয়? ঈদ আপনার আমার জন্য একার জন্য না, ঈদ হলো সবার জন্য, সবাই যেন আপনার কি বলে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারে। এজন্যই আল্লাহ রাসূল সাদাকাতুল ফিতর তিনি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এবং এই সাদাকাতুল ফিতরটা আদায় করতে বলছেন ঈদের নামাজের পূর্বে আগে, এজন্য যে এই সাদাকাতুল ফিতর দ্বারা যারা গরিব অসহায় মিসকিন তারা যেন ঈদটা সুন্দরভাবে করতে পারে। এই হলো মূল উদ্দেশ্য। পেয়ারায় হাজির ঈদের শিক্ষা হলো হাদিসের ভিতরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঈদের ময়দানে যাইতেছেন নামাজ পড়বে, এই মুহূর্তে তিনি দেখতেছেন রাস্তার পাশে একটা ছোট্ট শিশু ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো শিশু তুমি কেন কান্না করতেছ? ওই শিশু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার বাবা নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মা অন্য জায়গায় বিবাহ বসেছে কিন্তু ওই যে বাবা আছে সে আমাকে সহ্য করতে পারে না, তার সন্তান ব্যতীত আমাদেরকে তিনি সহ্য করে না। আমি আজকে ঈদের দিন সকালবেলা আমার মা কান্না করেছে আর বলছে, বাবা তোমাকে আমি নতুন পোশাক পরাইতে পারলাম না, তোমাকে আমি গোসল করাইতে পারলাম না, কিন্তু তোমার এই দুঃখ কষ্ট বোঝার জন্য এই পৃথিবীতে একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। ও বাবা তুমি যাও ওই আল্লাহর নবীর কাছে, তুমি যাও ওই শিশু যখন আল্লাহ রাসূলের কাছে বললেন, তিনি বললেন যে বাবা, আল্লাহ রাসূল বললেন বাবা তুমি কেমন করে বুঝলে যে আমি রহমাতুল্লিল আলামিন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই রাস্তার পাশে এতগুলো মানুষ দেখলাম কেউ আমার খোঁজ খবর নেই নাই, কিন্তু আপনি যখনই আমাকে দেখলেন সামনে আগায় আসলেন আমি বুঝতে পেরেছি আপনি রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এই শিশুকে নিয়ে গেলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বললেন, ও আয়েশা তুমি এই শিশুটাকে গোসল করায়া দাও, এই শিশুর মনে যেন তার মায়ের অভাব থাকে না। আল্লাহু আকবার বলেন। বেয়ারায় হাজিরিন, হাদিসের ভিতরে আসছে, যদিও হাদিসটার সনদ একটু দুর্বল কিন্তু তারপর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলাত ওই শিশুটাকে গোসল করায়া দিলেন। আল্লাহ রাসূল নিজ হাতে ওই শিশুটার গায়ে একটা চাদর পরায়া দিয়া তিনি নিজে তাকে ঈদের যে খানা পিনা সে খাওয়াইয়া ঈদের ময়দানে নইয়া গেলেন এবং তাকে নিজের বাবার পরিচয় দিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অতএব আপনার আমার পরিবারে আশেপাশে যে এতিম মিসকিন অসহায় আছে তাদের খোঁজ খবর নেওয়া লাগবে কি লাগবে না, তাদের একটু খোঁজ খবর নেবেন কি নেবেন না, পিতা মাতা বিশেষ করে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া লাগবে কি লাগবে না, বলেন আর একটু জোরে বলেন লাগবে।